বারাসাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে কেঁপে উঠল বারাসাতের দত্তপুকুর। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং এই বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মৃতের এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু ছিন্নভিন্ন হয়ে যায় দেহ, বহু মানুষের মৃত্যু হয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। এই ভয়াবহ যে বিস্ফোরণ, তাতে আট জনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। স্থানীয়দের অভিযোগ, এই বেআইনি বাজি কারখানা কিন্তু রমরমিয়ে সেখানে পুলিশের নজরদারি এড়িয়ে চলছিল এবং পুলিশের কার্যত নাকের ডগায় এই বাজি কারখানা চলছে। এবং স্থানীয়দের আরও অভিযোগ করা হয়েছে যে স্থানীয় নেতা পাশাপাশি প্রশাসন এবং পুলিশের মদতেই কিন্তু এই বেআইনি বাজি কারখানা চলছিল, এমনটাই কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছেন। আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্টের অভয় নাগ। অভয়, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, প্রথমে বলে নিই যে এই মুহূর্তে পরিস্থিতি যেটা, ওখানটায় দমকলে দুটো ইঞ্জিন ঢুকেছে আগুন নেভানোর জন্য এবং একই সঙ্গে পুলিশ ওই জায়গা থেকে দেহ উদ্ধার করেছে। যেটা স্থানীয় সূত্রে, অসমর্থিত সূত্রে খবর, আটজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে, অর্থাৎ পুলিশ কতজনের মৃত্যু হয়েছে, কজন মহিলা রয়েছেন এই বিষয়ে মুখে কুলু পেতেছে। কিন্তু যে প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে আসছে যে একের পর এক এই বাজি কারখানাগুলিতে বিস্ফোরণ হওয়া সত্ত্বেও কিভাবে অবৈধ এই কার্যকলাপ চলছে, যেটা স্থানীয় সূত্র এবং নিউজ চ্যানেলের অন্তর তদন্তে যেটা উঠে এসেছে, শামসুর নামে ওই এলাকায় অত্যন্ত প্রভাবশালী এক ব্যবসায়ী, যার সঙ্গে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং শাসক দলের অনেকেই তার কাছ থেকে বিভিন্নভাবে তারা সুবিধা নিয়ে থাকে, সেই ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে এই শব্দ নিষিদ্ধ বাজি, যেগুলি নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে, যে বাজি বানানো নিষিদ্ধ সেই বাজি সেখানে মজুদ করা হয়েছিল। যে কারণ এখানকার স্থানীয় মানুষটা জানাচ্ছে যে সামনে যেহেতু পুজোর মরশুম, সেই পুজোর মরশুমে এই বাজি বিভিন্ন জায়গাতে সাপ্লাই হবে, যে কারণে এই পাইকারি ব্যবসাদার শামসুরের বাড়িতে এই বাজি মজুদ করা হয়েছিল। পাশাপাশি শামসুরের বাড়ির পাশেই একটি গোডাউনের মধ্যে চলত এই বাজি তৈরির যে কারখানা, সেই কারখানা। ফলে যখনই এই বাজি আগুন লেগে যায়, যে কোনো ভাবে হোক সেই বাজিতে আগুন লেগে যায় এবং তারপর প্রচন্ড শব্দে বিস্ফোরণ হতে থাকে। একাধিকবার বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় মানুষরা যারা জানিয়েছেন, একাধিকবার অন্তত 3 থেকে 4 বার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাজি বিভিন্ন জায়গাতে মজুদ করা ছিল, সেই বাজির ফুলকি কোনো মতে গিয়ে প্রত্যেকটি জায়গাতে এইভাবে পরপর আগুন লাগে এবং তারপর এই ধরনের বিস্ফোরণ হয়। বিস্ফোরণে পুরো বাড়ি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রায় 20 থেকে 25 গজ, এমনকি 40 গজ দূরও মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। অর্থাৎ বিস্ফোরণের এতটাই তীব্রতা ছিল, সেই মৃতদেহ উড়ে এসে সেখানে গিয়ে পরে ছিন্নভিন্ন হয়ে যায়। এখনো ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েকজনের মৃতদেহ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও এখনো কাউকে সেখানে ঢুকতে যেহেতু দেওয়া হচ্ছে না, তাই সরকারিভাবে বা নিউজ টাইমের যে অন্তর তদন্তে, সেই অন্তর তদন্তে কার্যত কতজনের মৃত্যু হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। স্থানীয় মানুষদের যেটা দাবি, অন্তত পক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, অন্তত ধ্বংসস্তূপের যে চেহারা, যদি সেই ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং অভয়, আরো একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো। আমরা দেখেছিলাম যে এগরার যে ভয়াবহ যে বিস্ফোরণের ঘটনা, এই এগরার যে বেআইনি বাজি কারখানা, তার কিন্তু মূল মালিক ছিলেন ভানু বাগ। এই যে বারাসতের যে দত্তপুকুরে যে বেআইনি বাজি কারখানায় যে বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং এই বিস্ফোরণের ঘটনা ভয়াবহ, আটজনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা কিন্তু আগামীতে আরো বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। এই বাজি কারখানা, বেআইনি বাজি কারখানার মালিক কে? স্থানীয়রা কোনো অভিযোগ করেছেন বা কিছু জানতে পারা গিয়েছে? যেটা তোমাকে বলা হলো যে ভানু বাগ যেমন এগরাতে নাম উঠে এসেছিল, যে স্থানীয় তৃণমূল নেতা এবং ওই এলাকার একেবারে দাপুটে প্রভাবশালী তৃণমূল নেতা, ঠিক এখানেও শামসুর নাম উঠেছে, শামসুর রহমান নামে একজনের নাম উঠেছে যার বাড়িতে এই বাজিগুলি মজুদ করা হয়েছিল। যেটা তোমাকে আগেই বললাম যে শামসুরের সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যারা বড় বড় শীর্ষস্থানীয় নেতা তাদের সঙ্গে যেমন দহরম বহরম ছিল, তেমনি পাশাপাশি প্রশাসন এবং পুলিশের একাংশের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, যে কারণে এই বাজি কারখানা, নিষিদ্ধ বাজি তৈরি করা, সেগুলিকে মজুদ করা সবটাই চলছিল একেবারে প্রত্যক্ষ মদতে। সেখানে রাজনৈতিক নেতাদের যেমন মদত রয়েছে, তেমনি প্রশাসন পুলিশেরই মদত রয়েছে। ফলে কেন কিভাবে এই বাজি কারখানাগুলি চলে, আগ্রার যে চিত্র একই চিত্র নীলগঞ্জে দেখা গেছে, একই চিত্র মোচপুলে দেখা গেছে, সমস্ত জায়গাতে এই চিত্র এক, প্রশ্ন এক, উত্তর এক। অর্থাৎ
साधारण মানুষের যে মৃত্যু সে মৃত্যুর পেছনে এই অবৈধ কাজকারবার যেভাবে চলে তার পেছনে রয়েছে রাজনৈতিক নেতা পুলিশ এবং প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ এবং তাদের মদত যে কারণে বারবার এই বিস্ফোরণের খবর আমরা করতে হয় আমাদের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাগুলি আমাদের দেখাতে হয় তারা আমাদেরই সহনাগরিক পেটের দায়ে তারা এই ঝুঁকিপূর্ণ জীবনের ঝুঁকিপূর্ণ যে কাজ সে কাজ বেছে নিতে বাধ্য হয় মাঝখান থেকে মোটা টাকা লাভবান হয় এই শামসুর বা ভানুবাগের মতো যারা বড় বড় ব্যবসায়ী বাজি ব্যবসায়ী তারা এবং স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে শাসক দলের যারা দাপুটে নেতা তারা এবং পুলিশ এবং প্রশাসনের একাংশ ফলে মোচপুলের ঘটনা নতুন কিছু না আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আসলে মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বলেন যে কড়া পদক্ষেপ নিতে হবে এবং পুলিশকে যে নির্দেশ দেয় কার্যত সেটা যে একটা শুধুমাত্র চোখে পট্টি পরানোর মতো সাময়িক একটা এরকম নির্দেশ বা সাময়িক এই ধরপাকড় হয় তারপরে আবার যে কে সেই ঘটনা কিন্তু আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নীলগঞ্জের এই স্কুলে মর্মান্তিক ভাবে বাজি বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু। একদমই অবয় সেই প্রশ্ন কিন্তু আবারও উঠছে আমরা দেখেছিলাম যে এগরা মহেশতলা সেখানে একাধিক মানুষের মৃত্যু হয় এবং এবার বারাসাতের এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা এবং যেখানে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ যে এই বেআইনি বাজি কারখানাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে সেই জায়গায় পুলিশি নজরদারি এড়িয়ে এই বেআইনি বাজি কারখানা চলছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠে গেল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো ভয়াবহ বিস্ফোরণে কাঁপল দত্তপুকুর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণে একাধিক মৃত্যুর আশঙ্কা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ দেহ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে আটজনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এরপরে স্থানীয়রা কিন্তু অভিযোগ করছেন যে পুলিশের মদতে স্থানীয় নেতার মদতে এবং প্রশাসনের মদতেই এই বেআইনি বাজি কারখানাগুলি কিন্তু দিন দিন ধরে রমরমিয়ে এই বেআইনি বাজি কারখানা চলছে। আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্টের অভয় নাগ। অভয় তোমার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছিলাম তোমার কাছে আরো একবার এই বিষয়ে জানতে চাইবো তার আগে আপনাদের শোনাবো এই যে বেআইনি বাজি কারখানায় বারাসাতে দত্তপুকুরে যে বিস্ফোরণের ঘটনা এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন। গোটা রাজ্যটাই বেআইনি, অতএব বেআইনি কারখানা মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মেরেছিলেন, মুখ্য সচিবের নেতৃত্বে টিম তৈরি হয়েছে বেআইনি বাজি কারখানাকে সরিয়ে দেওয়া হবে, তাদের রুটি রুজির জন্য আলাদা ব্যবস্থা হবে, গোটা রাজ্যটাই বেআইনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিপস অ্যান্ড বাউন্সের চোরদেরকে বাঁচানোর কাজে ব্যস্ত আর পুলিশকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে ব্যস্ত, তত স্বাভাবিকভাবে বাকিটা তো কপালের উপর ছেড়ে দিয়েছে, তাই এই ঘটনা ঘটছে। আমরা আবারও কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্টের অভয় নাগ। অভয় তোমার কাছে জানতে চাইবো আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু ঠিক একই কথা বললেন, আমরা দেখেছিলাম এগরায় যে বিস্ফোরণের ঘটনা তারপর কিন্তু মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে গ্রিন বাজি তৈরি করা হবে, গ্রিন বাজির ক্লাস্টার তৈরি হবে এবং সেখানে বহু মানুষের কর্মসংস্থান হবে। এই বারাসাতের এই যে ঘটনা যেখানে দেখা গেল মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেও বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলছে এবং একাধিক মানুষ তারা প্রাণ হারালে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কর্মসংস্থানের ঘোষণা তা নিয়ে কিন্তু বাস্তবায়িত হওয়ানি আরো একটা বড় প্রশ্ন থেকে গেল। না দেখো এর পেছনে যে বক্তব্য মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে বাজি কারখানা হবে এবং এখানটায় অনেক মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেই নিয়ম মেনে যদি সেই বাজি কারখানা চালাতে হয় তাহলে তার অনেকগুলি সরকারি বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধের মধ্যে প্রথম হচ্ছে যে প্রত্যেকে স্কিল লেবার হতে হবে, অর্থাৎ এদেরকে নির্দিষ্টভাবে তাদেরকে ট্রেনিং দিতে হবে, সেই ট্রেনিং দেওয়ার পর তারপরে সমস্ত রকম সেফটি অর্থাৎ তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করতে হবে, দমকল ফায়ার ব্রিগেড। অভয় তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আপনাকে নিউজ টাইমে স্বাগত জানাই। আপনার কাছে জানতে চাইবো বারাসাতে যে বেআইনি বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা আটজনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে, আমরা দেখেছিলাম এগরার ঘটনার পর কিন্তু মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছিলেন যে বেআইনি বাজি কারখানার গুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে রমরমিয়ে এই বেআইনি বাজি কারখানা এখনো চলছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যত এড়িয়ে এবং পুলিশের নাকের ডগায় বহু মানুষ তারা প্রাণ হারাচ্ছেন, আর কত মানুষকে প্রাণ দিতে হবে? দেখুন আপনাদের চ্যানেলের মাধ্যমে যে প্রথম আমি খবরটা পেলাম, আমি অ্যাকচুয়ালি কোনো একটা অকেশনে ব্যস্ত ছিলাম তো যেই জন্য দেখতে পারিনি। ঘটনা হচ্ছে এটা প্রথম থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবারই অনেকদিন আগে থেকে ডিক্লেয়ার করছে যত বেআইনি বাজি কারখানা আছে সবগুলোকে অ্যারেস্ট করতে হবে, সবগুলোকে বন্ধ করতে হবে,
এবং বেআইনি কারখানা বেআইনি বাজি কারখানার যত যে যেগুলো বারুদ কিংবা অন্যান্য জিনিস যেটা দিয়ে বাজি তৈরি হয় সেগুলোকে বন্ধ করে দিতে হবে, সবই লাইসেন্সের মধ্যে আনতে হবে। এবং এটা জনাকীর্ণ জায়গায় অর্থাৎ সাধারণ যে লোক বাস করে সেই বাসের জায়গাতে কিন্তু কোনো কোনো বাজি কারখানাই তৈরি করা যাবে না। কিন্তু এগুলো বাদ দিয়েও যখন এগুলো ভায়োলেট করে করেছে, নিশ্চয়ই পুলিশ অফিসাররা এখন আসবেন, ফায়ার ব্রিগেড আসবে, এবং যারা এর জন্য রেসপন্সিবল যে মালিক আছে বাজি কারখানার, যারা যেই গোষ্ঠীটা চালাচ্ছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। এবং শুধু সেটা নয়, এদের পিছনে কোন কোন মদত আছে সেই মদতদাতাদেরও অ্যারেস্ট করতে হবে। এদেরকে অ্যারেস্ট করে ওরা ওদের ফিনান্স কে করছে, অর্থনৈতিক সাহায্য কে করছে, তাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে। এবং এফএসএল এক্সপার্ট টিম যেটা আছে, ফরেন্সিক টিম যেটা, সেই ফরেন্সিক টিমটাকে ইমিডিয়েট আনতে হবে এক্ষুনি। এবং যেইসব লোক মারা গেছে তাদেরকে, যে আটজন মতন মারা গেছে যেটা আপনাদের মুখে শুনলাম, এদেরকে ভিডিও ফটোগ্রাফি করতে হবে এবং পোস্টমর্টমের জন্য, এবং খুব ভালো ইনকোয়েস্ট করতে হবে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিংবা ম্যাজিস্ট্রেটকে দিয়ে ইনকোয়েস্ট করানোর পরে ভিডিওগ্রাফি করতে হবে। এই ভিডিওগ্রাফি করার পর বুঝতে পারা যাবে কিরকম ইঞ্জুরি ছিল, নেচার অফ ইঞ্জুরি কিরকম আছে, ফ্ল্যাশ ইঞ্জুরি কিরকম আছে, এবং কেন তারা কজ অফ ডেথ কেন তারা মারা গেলেন, এইগুলো সম্পূর্ণ ইমিডিয়েটলি করতে হবে। এখন মেইনলি হচ্ছে রেস্কিউ অপারেশন, আগুনটা যেন ছড়িয়ে না যায় এবং সেটাকে বন্ধ করতে হবে। ফায়ার ব্রিগেডের সিনিয়র অফিসারদের আসতে হবে, সিনিয়র পুলিশ অফিসারদের আসতে হবে, এবং একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এই তদন্তটা দ্রুত শেষ এগোতে হবে, এবং যাদের যারা রেসপন্সিবল তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এটুকুই আমার ছোট করে বক্তব্য। বেশ, ধন্যবাদ সত্যজিৎ বাবু। আমরা কথা বলছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন বারাসাতের দত্তপুকুরে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, এক দোতলা বাড়ি যেখানে এই বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে এই দোতলা বাড়ি প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছে, এবং যারা এই বেআইনি বাজি কারখানার কাছে ছিলেন তাদের যাদের মৃত্যু হয়েছে, প্রায় আটজনের মৃত্যু হয়েছে, এবং এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের দেহ কার্যত ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যে ছবি স্পষ্ট যে এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দোতলা বাড়ি কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ। প্রায় আটজনের মৃত্যু হয়েছে এবং মৃতের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে এই যে বেআইনি বাজি কারখানা তা কিন্তু বিগত কয়েকদিন ধরেই এই বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলছিল। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। যে কত ব্যবসাদার সে আমাদের এখানকার ব্যবসাদার মারা গিয়েছে, সে আর একটা মুর্শিদাবাদের আছে, আমাদের আশেপাশে এইসব এখনো ব্যবসাদার আছে না, পুলিশ কাকে আপডেশন জানাবে, ওরা তো এসে এখান থেকে তোলা তুলে নিয়ে যায়, পয়সা খেয়ে খেয়ে এইসব করিয়েছে, দত্তপুকুর পুলিশ নামে পুয়ে হয়েছে। সবাই জানতো আমাদের এখানকার খাদ্যমন্ত্রী রতীন ঘোষ, উনিও জানতো, উনি এখানে পার মাসে 50,000 টাকা করে হপ্তা নিয়ে যেত, শুধু উনির নান, আমাদের এখানে বারাসাত লোকসভার সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, উনিও এখান থেকে পার মাসে 50,000 টাকা নিত। আমাদের এখানকার জেলা পরিষদ বা জেলা সমিতির সমস্ত লোক, পঞ্চায়েতের সমস্ত লোক এখান থেকে টাকা নিত, নিয়ে বেআইনি এই কাজটা চালাতো এখানে। আপনারা একটু আসেন, এটা করতো বাজি মাফিয়ারা, ঠিক আছে, আমরা ঠিক নাম জানি না, ঠিক আছে, আমরা কিন্তু বারবার ডেপুটেশন পঞ্চায়েতে জমা দেওয়ার পরে ওই কাজ কন্টিনিউ চলছে, আমরা বলতে পারবো না সেটা, দুঃখিত, কিন্তু তাদেরকে আমরা চাই ধরে এই সমস্ত কাজ বন্ধ করো এবং তাদের সাজা হোক। এই যে এতগুলো মানুষ এখনো পর্যন্ত এখানে দেখা যাচ্ছে, 5 থেকে 6 জন দেহ উদ্ধার হয়েছে, সঠিকটা এখনো পাওয়া যায়নি, পুলিশরা আছে। ধরে বাস্ট হয়ে কিছু লোকজন মারা গেছে আছে, আজকে ধরে 2-3 বছর ধরে বাগানে বাজি তৈরি হয়, বাজি তৈরি হলে এখানে এনে মজুদ করে রাখতো, তো এখানে আশেপাশে অন্যান্য বাড়িতেও বাজি তৈরি হয়, সেই বাজিগুলো অন্যান্য বাড়িতেও বেলাস হয়েছে, এখানেও বেলাস আজকে হয়েছে, পুরো ঘরটা উড়ে গেছে, দুটো ঘর এই এলাকায় টোটালটাই এই বাজি তৈরি করত আর এনে এনে এখানে জমা করত, যার ফলে আজকে এইখানে বেলাস হয়ে গেছে, অনেকেই মারা গেছে। বাজি কারখানাটা ছিল ওই যে কি জানি নামটা, কেরামত, কেরামতের কারখানা আর শামসুল,
শামসুল ডাকনাম খুদে ওর ঘরে মজুদ করে রাখতো এই মালগুলো।